আইনের মধ্যে পড়ে এটা হলো ইন্ডিয়া কারণ তার করার জন্য সৌদি সরকারের আইন হলো হজ কারণ ওনার যেহেতু এয়ারপোর্ট ছোট অপেক্ষাকৃত পৃথিবী থেকে ইন্টারন্যাশনাল আঠারো লক্ষ হজ যাত্রী এক মাসের মধ্যে ল্যান্ড করে সেহেতু প্রত্যেকটা সময় সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট ওনারা স্লটগুলি বরাদ্দ দেন করে করে ওনারা যদি ওপেন করে দিতেন খালি আসুক কেউ আসলো কেউ আসলো না ফ্লাইট এক একটা এখন নামবে একটা একটা নিয়ন্ত্রণ করতে হবে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তারা এই পদ্ধতিটা করেছে আমরা হজ চুক্তি দিয়ে বারবার এটা কিছুটা আমরা ফ্লেক্সিবল করার চেষ্টা করে আমরা করেছি কিন্তু আমরা দেখেছি যে আসলে যখন আমরা এটা নিয়ে ইভেন আপনাদেরকে একটু অবহিত করি আমরা ইন্দোনেশিয়া ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ মালয়েশিয়া এই দেশগুলির যে হজ মিশন আছে সেই হজ মিশন সহ আমরা আসলে নিজেরাও কিছু বসেছি নিজেরা নিজেরা কিছুটা শক্তি সঞ্চয় করার জন্য সেইভাবে ওই দেশগুলি একত্রিত হয়েও সৌদি কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করেছে এই ক্লসটা বাতিল করার জন্য তো ওনারা এই ক্লসটা সৌদি কর্তৃপক্ষ বাতিল করবেন না এই কারণে সেটা করা যাচ্ছে না আর ভাড়া কমানোর বিষয় ভাড়া কমানোর অন্য একটা পদ্ধতি কিন্তু আমরা যেটা অন্য দেশে অ্যাপ্লাই করে এটা আমরা আমাদের মিটিংয়ে বলেছি আপনাদেরকে অবহিত করতে চাই এখানে বোধহয় এই লাইনটা আমাদের আছে এটা হলো ইন্টারন্যাশনাল টেন্ডার করে বিষয় হলো সৌদি কর্তৃপক্ষ ঠিক আছে সৌদি কর্তৃপক্ষের আইন দুই দেশের এয়ারলাইন্স সেটা হলো কিন্তু ইন্ডিয়া বা মালয়েশিয়া কি করে এটা পাকিস্তান এবং ইন্দোনেশিয়া করে না ইন্দোনেশিয়া ইন্ডিয়ার মালয়েশিয়া করে সেটা হলো টেন্ডার কল করে টেন্ডার কল করে ঠিক আছে দুই দেশের এয়ারলাইন্স নিবে বা সংশ্লিষ্ট এয়ারলাইন্স নিবে কিন্তু টেন্ডার কল করলে তো আমি কম্পিটিটিভ প্রাইস পাইতে পারি আমরা আমরাও এখানে যদি আমাদের এ পর্যায়ে আমরা যদি সত্যি মনে করি যা আমাদের বিমান ভাড়াটা কম্পিটিটিভ প্রাইস এবং অপটিমাম সার্ভিস এনশিওর করার জন্য একটা টেন্ডার কল করা যেতে পারে আমরা এটা বারবারই বলি আমরা গত বছর বলেছি তার আগের বছর বলেছি এবং আমরা টেন্ডারের একটি নমুনা আমরা আমাদের মিটিংয়ে সাবমিট করেছি যে ইন্ডিয়া কোন পদ্ধতিতে এই টেন্ডারটি কল করে সেই টেন্ডারে কারা কারা অংশগ্রহণ করে এবং ওনারা কী পদ্ধতিতে ফ্লাইট পরিচালনা করে আমার বক্তব্য হলো এটা অ্যাকাডেমিক্যালিকে বের করা আমি একবারে স্পষ্টভাবে বলতে চাই এয়ারলাইন্সগুলিকে এই ভাড়া দেওয়া হয়েছে অনলি ফর ডেডিকেটেড ফ্লাইটস যদি তারা শিডিউল ফ্লাইটে কোনো হজযাত্রী নেয় সেটা সংখ্যায় কত এটা আগে থেকে জানাতে হবে এবং সেই ভাড়া এখানে সমন্বয় করলে বিমান ভাড়া আরও কমবে বিষয়টি আমি স্পষ্টভাবে বলেছি বলতে চাই শুধুমাত্র যে এয়ারলাইন্সে হোক এমনকি সৌদি আরবিয়ান এয়ারলাইন্স যদি বেশি যেমন তারা ডেডিকেটেড তারা ডেডিকেটেড ফ্লাইট কম পরিচালনা করে শিডিউল ফ্লাইট বেশি পরিচালনা করে এক কথায় ডেডিকেটেড ফ্লাইটের ভাড়া নির্ধারণ করা হবে আর শিডিউল ফ্লাইটে হজযাত্রী নিয়ে যাওয়া হবে এবং আমাদের অত্যন্ত কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ক্ষেত্রে অপচয় হবে এটা হওয়ার সমীচীন হবে না বিধায় আমি এক প্রথমেই বলেছি যে এই বিষয়গুলির একাডেমিক পর্যালোচনা প্রয়োজন একাডেমিক পর্যালোচনা আপনারা আজকে এখানে দেখেন প্রত্যেকটা ক্লগ আমরা অনেক কষ্ট করে পরিশ্রম করে এই পেপারটা তৈরি করেছি আমার মনে হয় এই পেপারটি যে কেউ দেখলে একটু যদি এটার উপরে চোখ বোলায় তাহলে দেখতে পারবে মোটামুটি আমরা সব কিছু এখানে সন্নিবেশন করার চেষ্টা করেছি আমরা প্রত্যাশা করি ইনশাল্লাহ হজ যাত্রীদের বিমান ভাড়া কমবে এ আশায় থেকে আমরা চূড়ান্ত করি নাই এই প্যাকেজ এবং সেটা পাওয়ার পরেই আমরা আমাদের প্যাকেজ চূড়ান্ত করব ইনশাআল্লাহ এখন বারোশো টাকার স্থলে যদি আপনি বারো হাজার টাকা ভাড়া বৃদ্ধি করেন তাহলে বিষয়টিকে যৌক্তিক হলো ওনাদের কাছে একটাই শুধুমাত্র উপস্থাপন করতে পেরেছেন যে ডলারের মূল্য বৃদ্ধি এবং আমরা সেটাকে অ্যাডমিট করেছি আমরা বলেছি যে ইয়াস এটা বেড়েছে এবং সেটা লিখিতভাবে এসেছে সে মিটিংয়ে বিমানই দিয়েছে সেটা ছিল পঁচাত্তর পয়সা পার ডলার তো পঁচাত্তর পয়সা হলে বারোশো টাকা মাত্র বৃদ্ধি পায় আর কেন কমবে আমরা সেটা বলেছি জ্যাট ফুয়েলের মূল্য অনেক কমেছে সেই হিসাবে কিন্তু অনেক টাকা কমে তারপরে আপনার শিডিউল ফ্লাইটে হজ যাত্রী কারণ ভাড়াটা নির্ধারিত হয় ডেডিকেটেড ফ্লাইটের জন্য তাহলে শিডিউল ফ্লাইটের ভাড়া এটা হবে কেন এখন আমাদের দাবি আরেকটা আমরা স্পষ্ট করে বলতে চাই যদি ডেডিকেটেড ফ্লাইটের ভাড়া এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই শিডিউল ফ্লাইটের জন্য আলাদা করে ভাড়া নির্ধারণ করতে হবে শিডিউল ফ্লাইটের ভাড়া আলাদা নির্ধারণ হোক ডেডিকেটেড ফ্লাইটের ভাড়া আলাদা নির্ধারণ হোক যেহেতু ভাড়াটি যৌক্তিক পর্যায়ে নির্ধারণের স্বার্থে এটা করার জন্য আমরা অনুরোধ করছি আপনাদের সকলকে ধন্যবাদ